ক্ষুদ্র বিনিয়োগকারীদের ঠকিয়ে জালিয়াতির মাধ্যমে কোন দুষ্ট চক্রকে আর পুঁজিবাজার থেকে টাকা লুট করার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বিএসএসসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলাম। দেশে প্রবৃদ্ধিতে টেকসই পুঁজিবাজারের ভূমিকা বিষয়ে অনলাইন আলোচনায় কারসাজির হোতাদের সতর্ক করেন তিনি। বিএসএসসির চেয়ারম্যান জানান, সার্বিক বিষয় পর্যবেক্ষণ করছে কমিশন, চলমান মামলা থেকে দুষ্ট লোকেরা যেন আইনের ফাঁক গলিয়ে বের হতে না পারে সে ব্যাপারে সতর্ক আছেন। গতকাল মার্চেন্টস ব্যাংকার অ্যাসোসিয়েশন, বিএমবিএ ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম সিএমজেএফ আলোচনার আয়োজন করে। এতে বক্তব্য রাখেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ইউনুসুর রহমান ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম সহ পুঁজিবাজার সংশ্লিষ্টরা। বাজার গতিশীল করতে ভালো কোম্পানি তালিকাভুক্তির পাশাপাশি মার্জিন লোনের সুদ কমানো ও পরিচালকদের 2% এবং 30% শেয়ার ধারণের বাধ্যবাধকতা পরিপালনের উপর জোর দেন। জবাবে বিএসএসসির চেয়ারম্যান জানান, শিগগিরই বাজারে আসবে ডেসা ও রূপালী ব্যাংক, পুঁজিবাজারে স্বচ্ছতা প্রতিষ্ঠা সবার সহযোগিতা চান তিনি। কিছু দুর্বৃত্ত বা কিছু দুষ্ট লোক যদি আপনাদেরকে ডিস্টার্ব করে বা যারা এখানে বিভিন্ন রকমের নিয়ম নীতি না মেনে বিভিন্ন রকমের অপকর্মে লিপ্ত হয় এবং এই অল্প 2-4-5% লোকের জন্য বাকি 95-98% মানুষের ক্ষতি হয়, ক্ষুদ্র বিনিয়োগকারীরা নিঃস্ব হয়, সেই জিনিস ইনশাল্লাহ আমরা যতদিন আছি সেই সুযোগ আর হবে না। আমাদের এখান থেকে কেউ যাতে কাউকে ঠকিয়ে লুট করে জালিয়াতি করে চালাকি করে টাকা পয়সা নিয়ে যেতে না পারে, এই কাজ আমাদের সবাইকে মিলে করতে।